পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই শপিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। যদিও এখন আমাদের মানে বছরের প্রত্যেকটা দিনই প্রায় শপিং চলে, তবে আমার সঙ্গে এমন দুজন মানুষ আজ আছেন তাদের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো উৎসবে, তাদের যে কোনো ভালো দিনে একসঙ্গে দেখতে দর্শকেরা যেমন পছন্দ করেন, তারাও থাকতে ভালোবাসেন। রুদ্রজিৎ এবং প্রমিতা রয়েছে আমাদের সঙ্গে। এবং শপিং ঠিক কেমন হচ্ছে? শপিং দরকার, যা সুন্দর দেখাচ্ছে, অসাধারণ। শপিংটা দুর্দান্ত শুরু হয়ে গেছে অলরেডি। আমি অনেকগুলো কালেকশন অলরেডি দেখে নিয়েছি শ্যামলী। খুব 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 ভালো, পুজো ফিল পুরো মানে মনে করছে একবারে। এত সুন্দর সুন্দর শাড়ি ছিল, যা পছন্দ ছিল সবকিছু এখানে হয়ে গেছে। তাই আর আমার একটু টেনশনও শুরু হয়ে গেছে, কারণ যখনই এরকম শাড়ি পছন্দ থেকে একটু ব্রেক থাকছে তখন কিন্তু বলে ওটা কিন্তু আমার পছন্দ হচ্ছে, ওটা কিন্তু দেখছি কিন্তু কালারটা ভালো আছে, যে এগুলো এগুলো ভেবে নিয়েছি। তো পুজোতে শপিং হবে এটা ধরে আমি জানি, সেটা অলরেডি 2-3 দিন আগে থেকে প্রিপেয়ার হয়ে গেছে যে এরপর হচ্ছে। আমার প্ল্যান করছি শ্যামলীতে আসবো, রায়ের সঙ্গে দেখা হবে, সেদিন দেখি পুজো টেনশনের কোনো কারণ নেই। কারণ শ্যামলীর একটা ইউএসপি যে আমরা সবসময় মনে করি বেস্টটা দেবো, বাট অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে বেস্টটা দেবো মানে বেস্ট দামটা নেবো, সেটা আমাদের ইউএসপি নয়। আমাদের ইউএসপি চিপ অ্যান্ড বেস্ট। এবং আমরা প্রত্যেক বছর আসি, আপনারাও জানেন শ্যামলীতে। কিন্তু সবার আগে এখানে আসা, শ্যামলীতেই আসা, হ্যাঁ, যাতে সবকিছু অ্যাফোর্ডেবল হয়, অসুবিধা কিছু নয়। এই যেটা বললো টেনশনের ব্যাপার না থাকে, তাও টেনশন থাকেই না, একটু সচেতন বলুক রায় হবে নিয়ে আর সেটার জন্য টেনশন করছে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে একটু উদ্যোগীদের কি মনটা খারাপ, মানে আজকে প্রমিতার শপিং হচ্ছে শুধু না, মন খারাপের কিছু নেই, কারণ এটারও একটা ব্যাপার আছে। এটা আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, সেটা রায় তুমি বলে দাও। কারণ বুধবার মন খারাপ করে ঢুকেছিল, কিন্তু তারপরে এমন একটা ইনফরমেশন আমার কাছ থেকে পেয়েছে যেটা তোমাদের দর্শকরাও পাবে। তুমি জানো ব্যক্তিগতভাবে যে আমরা কাস্টমাইজ অর্ডার করি, মানে এখন হয় না প্রি পুজো কাপড়রা একরকম জামা পড়ছে বা ছেলেরা, একদম আমরা কিন্তু কাস্টমাইজ অর্ডার নিই। এবং ছেলেদের পাঞ্জাবিতে একদম মানে এমন হতেই পারে সিঙ্গেল ছেলেরা দেখছে, তারা ভাবছে কি তোমরা নিজেদের পছন্দটা এসে বললে পাঞ্জাবিতে প্রিন্ট করে দেওয়া হয়। এবং শুধু কাপল না, অনেক সময় হয় না পুজোর পাড়া, হ্যাঁ, হোল ফ্যামিলি বাড়িতে দুর্গাপুজো হয়, তার অ্যাপার্টমেন্টে হয়, একই রকম পোশাক, মানে একই রকম ভাবে আমরা ট্রেন্ডিং চলছে যে ধরো বা দিওয়ালিতে হোক, যে একটু এক রকমের কাস্টমাইজ করে নিয়ে যদি এরকম ভাবে কাপল হিসেবে পরানো যায়, খুব সুন্দর লাগে দেখতে। এবং সেগুলো আমাদের কাছে আমরা মানে এটা আমি এই কারণে বলছি, অর্পিতা চ্যানেলেই আমি দেখেছি যে অনেকে প্রশ্ন করে যে কি ব্যাপার সবাই কেন শ্যামলীতে যাচ্ছে, কেন আমি দেখেছি। সেটা আমি বলি যে আমরা কাস্টমাইজ অর্ডার নিই, এবং যেটা ভেরি ফিউ স্টোর, খুব কম জায়গায় কাস্টমাইজ অর্ডার নিয়ে প্রিন্টিং করা হয়। তো আমাদের দোকানের মেইন ইউএসপি হচ্ছে ব্লক প্রিন্টস এন্ড প্রিন্টস। কোনো টেনশন নেই, মন খারাপের কিন্তু কোনো জায়গা নেই, একদম এদিকে নিয়ে আসবে, তোমাদেরও হয়ে যাবে, একদম একদম খুব সুন্দর সবকিছু পেয়ে যাবে। শ্যামলী মানে তো শাড়ি, যতই আরো নানান পোশাক আছে কিন্তু শ্যামলী মানে শাড়ি, সেটা সকলে জানি। তো প্রথম শাড়ি কেনা কার জন্য এবং কত টাকা দিয়ে কোন সময়, মনে আছে দুজনের ক্ষেত্রেই জিজ্ঞাসা? হ্যাঁ, আমি মায়ের জন্য কিনেছিলাম, শাড়ি কিনেছিলাম আমার প্রথম রোজগার থেকে। যেহেতু আমার 2014-তে আমি যখন প্রথম আমার কাজ শুরু করি, মানে সেটা সিরিয়ালে আর কি, ছোট পর্দাতে, তো তখন মা দুর্গাতে আমি ফার্স্ট যে স্যালারি পেয়েছিলাম, তো সেটা আমি জমিয়ে রেখেছিলাম পুজোর জন্য। তো দুর্গাপুজোর আগে প্রথম মায়ের জন্য শুধু না, আমার পুরো পরিবারের জন্য সবকিছু নিয়ে গেছিলাম। সে আমার মা, জেঠিমা, বাবা, জেঠু, দাদা, দিদি, ঠাকুমা, সবার জন্য নিয়ে গেছিলাম। বাট সব থেকে আনন্দ পেয়েছিলাম যখন মা ওই শাড়িটা পরেছিল, আর পাওয়ার পর যখন সেই আনন্দটা আমি মানে প্রকাশ করতে পারবো না কতটা আনন্দ ছিল। গিফটের একটা আলাদাই, দুতরফ থেকে আলাদা একটা অনুভূতি থাকে একদম। আর আমার ক্ষেত্রে বলবো যে শাড়ি যদি ওইভাবে হয় তো তাহলে দুর্গাপুজো ছাড়া শাড়িটা কম কেনা হয়, মানে পুজো এলে আমি শাড়ি কথাটা বেশি ভাবি, কারণ পুজোর কদিন শাড়ি ছাড়া অন্য কিছু আমি তো পরি না একদম। তো যদি আমার নিজে আর্নিং করে বলো তো তাহলে কিন্তু বলবো যে যে বছর বধুবরণ করেছি, মানে প্রথম আমি লিড যখন করি, তো সে বছরে কিন্তু আমি শাড়ি কিনেছিলাম, এবং সেটা মায়ের জন্য কিনেছিলাম, আমার জন্য কিনেছিলাম। তো সেটা বলতে পারো যে সে বছরের দুর্গাপুজো, মানে ওটা হচ্ছে 2013-তে আমি প্রথম মানে নিজে যেটা আর্ন করেছিলাম সেটা থেকে শাড়ি কিনেছিলাম, আমার জন্য কিনেছিলাম এবং মায়ের জন্য কিনেছিলাম, পরেছিলাম আমরা দুর্গাপুজোতে। আজকে ভালোবাসার রঙে রাঙিয়ে আছেন দুজন, আমরা দেখতেই পাচ্ছি লাল লাল লাল। কিন্তু এমনিতে প্রমিতাকে কোন রঙে দেখতে ভালোবাসি? মানে সব রঙ না, দেখো পার্টিকুলার ওই তো ওরকম কিছু নেই, বাট যেটা ওকে খুব ভালো লাগে, মানে আমাদের দুজনকে ইনফ্যাক্ট ভালো লাগে, সেটা হচ্ছে লালে। আমরা পরি ওই জন্য লালটা পরি, প্লাস তার সঙ্গে ধরো একটু নেভি ব্লু যেটা হয় না সেটা তো ডার্ক যেটা থাকে সেটা তো খুব সুন্দর লাগে। আর সবথেকে বড় ব্যাপার যেটা আমি অনেকবার বলেছি, তোমাদেরকেও বলেছি অনেকবার, শাড়িতে আমার ওকে প্রচন্ড মিষ্টি লাগে। যেখানেই যাই না শাড়ি মানে আমি সত্যি যদি ওর সামনে শাড়ি যখন পরে থাকে না আমার মনে হয় না যে আমায় কি মানাবে, মানে তার আগে কিন্তু একটু আমাকে দেখে নিতে ঠিকঠাক আছে তো, মানে আমার একটু খারাপ লাগছে না তো। শাড়ি পরতে হবে না, শাড়ি পরি আমি দেখো, আমি প্রচন্ড শাড়ি পরি, মানে অকেশনে আজকাল বেশি শাড়ি পরা শুধু মানে অকেশন ওয়াইজ কেটে দিও না, অকেশনের জন্য শাড়িগুলো শুধু পাল্টে যায় একটু, মানে কিরকম কি শাড়ি আর কি পরছি আর কি সেটা যাবো। এখন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো শাড়ি, আজকে যেরকম একটুখানি মানে পুজো শুরু হচ্ছে তো সেই জন্য একটু আমরা লাউড, তো সেই জন্য প্রচন্ড লাউড, তো এখানে পুজোর অনেকগুলো শাড়ি দেখতে পেলাম যেগুলো একটু পুজো ওরিয়েন্টেড, মানে যখন যেরকম অকেশন আসে সেই হিসেবে দেখলাম। শ্যামলীতে মানে যেটা রায় সব থেকে একটা প্লাস পয়েন্ট ইউএসপি বলবো যে শুধু কিন্তু সপ্তমী অষ্টমী থেকে পুজোর ব্যাপারটা না, ওর কিন্তু মহালয়া থেকে মানে তার আগে থেকেও যেটা এখন আমরা ইয়াং জেনারেশনের সবাই করার চেষ্টা করি একটু ছবি তোলা, তো সেই শাড়িতে কিন্তু মা আসছেন বা মা দুর্গার যে ছবির যে প্রিন্টটা আছে খুব সুন্দর, বা প্রিন্ট ওই শাড়িটা আমাকে দেখাচ্ছে, আমরা মানে আমাদের জেনারেশন এটা ভীষণ পছন্দ করছে, মানে আমাদের দুজনকে খুব ভালো লাগে, এটা খুব সুন্দরভাবে তোমরা পাবে, যেটা কিন্তু ঠিক পুজোর আগে একটু ছবি তোলা একটু রিলস করা আমরা সবাই চাই না, যে জিনিসগুলো পরার পর খুব ভালো লাগবে আরো। হ্যাঁ পুজো বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ থাকে, আর দুর্গাপুজো মানে হচ্ছে সবকিছুর থেকে ঊর্ধ্বে, মানে সবকিছু ছাড়িয়ে যায়, তো প্ল্যানিং অলরেডি 1 মাস আগে থেকে শুরু হয়ে যায়। তো তার জন্যই বলবো যে শ্যামলীতে যা কালেকশন আছে অনায়াসে কিন্তু দিওয়ালি সবকিছু ছাড়িয়ে দিওয়ালি কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাবে, মানে একটুখানি মানে পেয়ে যাবে একদম। যে আমি বলবো যে তোমরা যখন, আমি কিন্তু একটা কথাও বেশি বলছি না, এই শ্যামলীতে যখন ঢুকবে রায়ের ব্যবহারে কিন্তু তোমরা আপ্লুত হয়ে যাবে, তারপর তো শাড়ি কেনা তো পরের ব্যাপার। আমি রুদ্র প্রমিতা একটা কথা বলছি যে এই যে অর্পিতা আমাদের যে প্রিয়, আমার খুবই প্রিয় বন্ধু, তো অর্পিতা শুধু বন্ধু বলেন, আমি দেখেছি অর্পিতা করছে ফ্যান কলেজ, এক একজনের ব্যক্তিত্বে কিন্তু এক একটা শাড়ি যায়, তাই না? আমার ব্যক্তিত্ব একটা শাড়ি যাবে, অর্পিতার ব্যক্তিত্ব একটা যাবে, প্রমিতার ব্যক্তিত্ব অনেকগুলো শাড়ি যাবে, কারণ যেহেতু এতগুলো ক্যারেক্টার করে। অর্পিতার জন্য আমি একটা বলছি, এই যে এরম শাড়ি দেখুন, এই যে হ্যান্ডলুম দেখো ভীষণ আপডেট, হোয়াইট এন্ড ব্ল্যাক, এগুলো কিন্তু পুজোয় এবছর খুব ইন হ্যান্ডলুম, কিন্তু ও যেরকম দেখতে বা ও যেরকম পার্সোনালিটি দিয়ে ভালো লাগছে, সব রকমের চশমা কালার আছে আর কি শাড়িতে, তুমি যখন দিলে না দেখো যে চশমার সাথে কিন্তু খুব ভালো, আমি ওই জন্য আজকে দেখো আয়নাতে রিংটা আছে, রিংটাও আছে, হ্যাঁ 100টা চশমা ওগুলো যাদের আছে আর কি অর্পিতার মতো তারা এটা যাবে। এরপরে আমি চলে যাচ্ছি এইটা, হ্যাঁ এরকম প্যাটার্নের শাড়ি আমাদের আছে, আমার মনে হয় প্রমিতার জন্য পারফেক্ট, কারণ রেড কালারটা পছন্দ। এই রেডটা দেখানোর আগে আরেকটা এইটা স্পেশাল, মানে আমি যে রিক্সাওয়ালা দিনকে এমন যাবে প্রমিতা তুমি কি আবার হবে শান্তিনিকেতনে, কিন্তু এটা কি বলা যেতেই পারে এটা সকালবেলা তোমরা তোমার দেখছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা ভীষণ ভালো লেগেছে একটু দেখো, মা আসছে মানে এই মা আসার দেখো আমার খুব একটা আইডিয়া নেই, কিন্তু যেটা হয় না মানে মেয়েরা যেটা পরে দেখবে একটু হালকা যে লকেট থাকা তার সঙ্গে শাড়ি, তবু যেটা বলছিলাম তোমাকে না যে মহালয়ার দিন বলো, এই সকালবেলাতে কাশফুলের মাছি কি ভালো লাগবে বলো তো, এর থেকে ভালো পুজো ফিল আর কোথায় পাওয়া যাবে, প্রচন্ড ভালো। এবার সত্যি মনে হচ্ছে এবার শপিংটা আমাকে শুরু করতে হবে মনে হচ্ছে, দেখার পর আজকে দারুণ একটা আড্ডা হলো ওদের, এবার সময় আমরা ছাড়বো কারণ প্রচন্ড ব্যস্ত, কিন্তু তার মাঝে একটা কথা না বললেই হয়, প্রত্যেকবার আমরা যাকে মিস করছি তিনি হলেন জেঠিমা, রাইয়ের মা, আমাদের খুব প্রিয়, যারা শ্যামলীতে এসেছেন দেখেছেন অনেকবার দেখেছেন জেঠিমাকে, প্রমিতা হাতে করে, হ্যাঁ মানে জেঠিমাকে ছাড়া এই জায়গাটা আসা অসম্ভব, আমি জেঠিমাকে এইভাবে দেখতে হবে বলে আগে আসিনি, তাই না? মানে একদমই তাই, গত বছরই আমাদের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, তো সেখান থেকে সত্যি খুব মিস করছি। এটা মানে জি আছে আরোপণে আছে এবং একটা কথা বলতে চাই যেহেতু অর্পিতা যেহেতু প্রসঙ্গটা তুললে তাই বলছি নইলে আমি প্রসঙ্গটা একটু আমার বলতে কেমন একটা ইয়ে হচ্ছিল যে মার কিন্তু রুদ্র ভীষণ ফেভারিট জানিস তো এটা কিন্তু রুদ্র এসছে বলে বলছি আমি প্রমিতার সামনেই বলছি প্রমিতারা জানে রুদ্র মার ভীষণ পছন্দের একজন ছেলে অভিনেতা না ছেলে এবং মা মনে করতো রুদ্র জোরে কথা বলে না রুদ্র তখন এবং রুদ্রকে যেদিন মা প্রথম একবার দেখলো পুজোর আগে আগেরবারে পুজোতে রুদ্রকে দেখে বলছে ওরে বাবা কি সুন্দর দেখতে তোরা পুরো মানে মায়ের লাউড ছিল আমি যত মাকে ইশারা করছি যে বলো না ধরেছিল হাতে ধরে ঠিক এইভাবে হাতে ধরেছিল দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক এইভাবে কথা হয়েছিল রুদ্র মার ভীষণ ফেভারিট এবং আমি যারা শ্যামলীর আপনারা দর্শক তাদের জন্য বলছি যেহেতু মার কবিতা এনেছে আমি ছোটবেলা থেকে ভীষণ ভাবে শ্যামলী দোকানে যারা আসেন তারা জানেন বাবা উত্তমদার কথা সবাই বলতেন কিন্তু এই যে মার ছবি এখন ঘুরে আমাদের ভিডিওর মধ্যে বলতে হবে এটা ভীষণ আনএক্সপেক্টেড আমাদের জন্য তবে এটাই বলবো যে ওনাদের আশীর্বাদ অবশ্যই আছে এবং আরেকটা কথা আমি বলতে চাই ভিডিওর মধ্যে বলতে চাই রুদ্র প্রমিতা অর্পিতা সবার সামনে বলতে চাই ওরা সবাই মাকে ভীষণ ভালোবাসতো এই তিনজন আমাকে যারা যারা প্রেমে আছে তাই জন্যই এই ফটোটা কিন্তু প্রমিতার হাতে এখানে কিন্তু কোন রকম সিম্প্যাথি দেখিয়ে আপনি আসুন এটা বলা হচ্ছে না তাই এটা আমি একদম ভেরি ভার্বাল এন্ড ভেরি ভোকাল অ্যাবাউট ইট I thought of mentioning this in this video. আমি এটা কিন্তু মন থেকে বললাম কারণ প্রত্যেকটা জেঠিমা ভিডিওতে থাকেন এবারও থাকবেন কি বলতে হবে একটু প্র্যাকটিসও করতে পারি এইভাবে জেঠিমা সবসময় থাকবেন শ্যামলী তো থাকবেই রাই যখন আছে কিন্তু আপাতত রুদ্রপ্রমিতা লাস্ট একটা প্রশ্ন একটা উৎসব নিয়ে কথা হচ্ছে জওয়ান উৎসব চলছে দেখা হলো দুজনে অলরেডি দেখা হয়ে গেছে পজিটিভলি আমরা দেখে নিয়েছি একদম একদম আর মানে আমরা সবাই কোথাও গিয়ে আমাদের ছোটবেলা তো সেখান থেকে সবকিছু জড়িত না মানে তুমি শাহরুখ খানকে ছাড়া তুমি কিছু ভাবতেই পারবে না 90s এর বাচ্চারা সবকিছুতে কিন্তু জাস্ট দুটো হাত আমাদের কিন্তু কোথাও গিয়ে হাত কিন্তু অটোমেটিক্যালি উঠেই যায় তো সেখানে যখন এরকম একটা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি আসে তবে শাহরুখ খানের ছাড়া যায় না খুব একদমই ছাড়া যায় না আমাদের খুব ভালো লেগেছে প্রচন্ড ভালো লেগেছে খুব জ্বরে আমরা সবাই কাবু হয়ে জ্বরে কাবু হওয়ার পালা আসতে চলেছে তার জন্য তার আগে শ্যামলীতে আসতেই হবে কিন্তু শেষে দর্শকদের কি বলবে পুজো আসছে এরকম ভাবে হাসি মুখে সকলে থাকুক ভালো থাকুক কি বলবো হ্যাঁ মানে সেটাই মানে সবার হাসি মুখে আরো হাসি একদম বেড়ে উঠুক আর সবাই প্রচন্ড আনন্দ করুন দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর পুজোটা খুব খুব ভালোভাবে কাটান অনেক শুভেচ্ছা রইল অনেক শুভেচ্ছা সকলকে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা